নমস্কার আসসালাম আলাইকুম বন্ধুরা আমি গল্পকথক অনুপ্রিয়া আবার এসে গেছি আপনাদের কাছে একটি নতুন গল্প নিয়ে তবে গল্প শুরু করবার আগে আমি প্রত্যেক সপ্তাহে যেরম আপনাদের মনে করিয়ে দিই আজ আমি আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই পাঁচ মিশালি গল্প চ্যানেলটিতে আপনি শুধুমাত্র গল্প শুনবেনই না আপনি আপনার মনের মতো গল্প লিখেও পাঠাতে পারেন আর সেই গল্পটি লেখকের নাম সহ আমরা আমাদের চ্যানেলে পাঠ করব। আর কী করবো যে গল্প মাসে সেরা গল্প হবে তার মানে যে গল্প সব থেকে বেশি লাইক শেয়ার এবং কমেন্টস আনতে পারবে সেই গল্পের লেখক পেয়ে যাবেন পাঁচ মেসেরি চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার তাহলে আর দেরি করবেন না চটপট খাতা কলম নিয়ে বসে পড়ুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু অনেকে গল্প পাঠাতে শুরু করেও দিয়েছেন তাদের প্রত্যেককে আমাদের চ্যানেল থেকে ধন্যবাদ এবার আমি শুরু করি আজকের আমাদের গল্পটি আমাদের আজকের যে গল্প বা যে লেখকের গল্প আজকে আমি পড়ব উনি কিন্তু আমাদের ছোট বড় প্রত্যেকের কাছে ভীষণ 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 পছন্দের লেখক উনি নানান ধরনের লিখেছেন তবে উনি সবথেকে বেশি সবথেকে বেশি উনি যে লেখাটির জন্যে সবার মন কেড়ে নিয়েছেন সেটি হচ্ছে আবোল তাবোল কবিতা এবং হজবড়ল আর পাগলাদাসু হ্যাঁ আপনারা ঠিক বুঝতে পেরেছেন আমি আজকে সুকুমার রায়ের থেকেই কিছু পড়ে শোনাব আপনাদের আজকে আমি সুকুমার রায়ের আমাদের সবার মনের মতো গল্প হজ পড়ব তাহলে আসি আসুন আমরা সবাই একসঙ্গে হজবর গল্পটি শুনি বেজায় গরম গাছতলায় দিব্যি ছায়ায়ের মধ্যে চুপচাপ শুয়ে আছি তবু ঘেমে অস্থির ঘাসের উপর রুমালটা ছিল ঘাম মুজবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও কি আপদ রুমালটা ম্যাও করে কেন যে দেখি রুমাল তো আর রুমাল নেই দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোঁ ফুলিয়ে প্যাটপ্যাট করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি মুশকিল ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল অমনি বেড়ালটা বলে উঠল মুশকিল আবার কি ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাঁক প্যাকে হাঁস এ তো হামেশাই হচ্ছে আমি খানিক ভেবে বললাম তাহলে তোমায় এখন কি বলে ডাকব তুমি তো সত্যিকারের বেড়াল নও আসলে তুমি হচ্ছ রুমাল বেড়াল বলল বেড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো আমি বললাম চন্দ্রবিন্দু কেন শুনে বিড়ালটা তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো আমি ভারী প্রস্তুত হয়ে অপ্রস্তুত হয়ে গেলাম মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বিড়ালটা খুশি হয়ে বলল হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চ বিড়ালের তালবস চ রুমালের মা হলো চশমা কেমন হলো তো আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে তাই সঙ্গে সঙ্গে হুহু হু করে গেলাম তারপর বেড়ালটা খানিক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল গরম লাগে তো তিব্বত গেলেই পারো আমি বললাম বলা ভারী সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না বেড়াল বলল কেন সে আর মুশকিল কী আমি বললাম কি করে যেতে হয় তুমি জানো বিড়াল এক গাল হেসে বলল তার জানি নে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস শীতে রাস্তা সওয়া ঘন্টার পথ গেলেই হলো আমি বললাম তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল তারপর মাথা নেড়ে বলল হুম সে আমার কর্ম নয় আমার গেছো দাদা যদি থাকত তাহলে সে ঠিক ঠিক বলতে পারত আমি বললাম গেছো দাদা কে তিনি থাকেন কোথায় বেড়াল বলল গেছো দাদা আমার কোথায় থাকবে গাছেই থাকে আমি বললাম কোথায় তার সঙ্গে দেখা হয় বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল সেটি হচ্ছে না সে হবার নেই আমি বললাম কীরকম বেড়াল বলল সে কীরকম জানো মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে তখন তিনি থাকবেন মতিহারি যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিমবাজার কিছুতেই দেখা হবার জো নেই আমি বললাম তাহলে তোমরা কি করে দেখা করো বেড়াল বলল সে অনেক হাঙ্গামা আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম সে কীরকম হিসেব বেড়াল বলল সে ভারী শক্ত দেখবে কীরকম এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের ওপর লম্বা আঁচড় কেটে বলল এই মনে করো গেছো দাদা বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল তারপর আবার ঠিক তেমনি একটা আঁচর কেটে বললো এই মনে করো তুমি বলে ঘাড় মেঁকিয়ে চুপ করে রইল তারপর হঠাৎ আবার একটা আঁচর কেটে বললো এই মনে করো চন্দ্রবিন্দু এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচর কাটে আর বলে এই মনে করো তিব্বত এই মনে করো গেছো বৌদি রান্না করছে এই মনে করো গাছের গায়ে একটা ফুটো এই রকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ হয়ে গেল আমি বললাম দুচ্ছাই কী সব আবলতাবোল বকছে একটুও ভালো লাগে না বিড়াল বলল আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বলছি চোখ বোঝো আমি যা বলবো মনে মনে তার হিসেব করো আমি চোখ বুঝলাম চোখ বুঝেই আছি বুঝেই আছি বেড়ালের আর কোনো সারা শব্দ নেই হঠাৎ কেমন সন্দেহ হলো চোখ চেয়ে দেখি বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ করে হাসছে কি আর করি গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল স্যার দোগণ্যে কত হয় আমি ভাবলাম ই আবার কে রে এদিক ওদিক তাকাচ্ছি এমন সময় আবার সেই আওয়াজ হলো কয় জবাব দিচ্ছ না যে স্যার দোগণ্যে কত হয় তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কী যেন লিখছে আর এক একবার ঘাড় মাখিয়ে আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাত দুগুণে চোদ্দো কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল হয়নি হয়নি ফেল আমার ভয়ানক রাগ হলো বললাম নিশ্চয়ই হয়েছে সাত এক্কে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ কাকটা কিছু জবাব দিল না খালি পেন্সিল মুখে দিয়ে খানিক্ষণ কী যেন ভাবল তারপর বলল চার দুগুণে চোদ্দোর নামে চার হাতে রইল পেন্সিল আমি বললাম তবে যে বলছিলে সাত দুগুণে চোদ্দো হয় না এখন কেন কাক বলল তুমি যখন বলেছিলে তখন পুরো চোদ্দো হয়নি তখন ছিল তেরো টাকা চোদ্দো আনা তিন পাই আমি যদি ঠিক সময় বুঝে ধাঁ করে চোদ্দ লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দো টাকা এক আনা নয় পাই আমি বললাম এমন আনারি কথা তো কখনো শুনিনি সাত দুগুণে যদি চোদ্দ হয় তা সে সব সময় চোদ্দ এক ঘন্টা আগে হলেও যা দশ দিন পরে হলেও তাই কাকটা ভারী অবাক হয়ে বলল তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি আমি বললাম সময়ের দাম কীরকম কাক বলল এখানে কদিন থাকতে তাহলে বুঝতে আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগি এতটুকু বাজে খরচ করবার জো নেই এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা জমিয়েছিলাম তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল বলে সে আবার হিসেব করতে লাগলো আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম এমন সময় গাছের একটা ফুকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো চেয়ে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো তাতে কলকে টলকে কিচ্ছু নেই আর মাথা ভরা টাক টাকের উপর খড়ি দিয়ে কে যেন সব লিখেছে বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে দু এক টান দিয়েই জিজ্ঞেস করলো কই হিসেবটা হলো কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বললো এই হলো বলে বুড়ো বলল। কি আশ্চর্য পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠল না কাক মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল তারপর জিজ্ঞাসা করলো কদিন বললে বুড়ো বলল উনিশ কাক বলল, কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল লাগ লাগ কুড়ি বুড়ো বললো একুশ কাক বললো বাইশ বুড়ো বললো তেইশ কাক বললো সাড়ে তেইশ ঠিক যেন নিলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল তুমি ডাকছ না যে আমি বললাম খামোকা ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণ আমায় দেখেনি হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো তারপর হুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো তারপর থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খাড়াই ছাব্বিশ ইঞ্চি হাতা ছাব্বিশ ইঞ্চি হাস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি কলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতেই পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ ইঞ্চি আমি কি শুয়র বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতের লেখা টেখা সব উড়ে গিয়েছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় তারপর বুড়ো জিজ্ঞাসা করলো ওজন কত আমি বললাম জানি না বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল আড়াইশের আমি বললাম সে কি পটলার ওজনই তো শের সে আমার চাইতে দেড় বছরের ছোট কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল সে তোমাদের হিসেব অন্যরকম বুড়ো বলল তাহলে লিখে নাও ওজন আড়াইশের বয়স সাঁত্রিশ আমি বললাম দুধ আমার বয়স হল আট বছর তিন মাস বলে কি না সাঁত্রিশ বুড়ো খানিক্ষণ কী যেন ভেবে জিজ্ঞাসা করলো বাড়তি না কমতি আমি বললাম সে আবার কি বুড়ো বললো পুলি বয়সটা এখন বাড়ছে না কমছে আমি বললাম বয়স আবার কমবে কি বুড়ো বলল তা নয় কে বলি বেড়ে চলবে নাকি তাহলেই তো গেছি কোন দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে সাত সত্তর আশি পার হয়ে গেছে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবেই আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো বলল তোমার যেমন বুদ্ধি আশি বছর বয়স হবে কেন বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই তখন আর হয় না উনচল্লিশ আটচল্লিশ সাঁত্রিশ করে বয়স নামতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো এখন আমার বয়স হয়েছে তেরো শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কাক বলল তোমরা একটু আস্তে আস্তে কথা কও আমার হিসেবটা চটপট সেরে নি বুড়ো অমনি চট করে আমার পাশে বসে ঠ্যাং ঝুলিয়ে ফিস ফিস করে বলতে শুরু করলো একটি চমৎকার গল্প বলবো তারাও একটু ভেবে নি এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুঝে ভাবতে লাগল তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ মনে পড়েছে শোনো তারপর এদিকে বড় তো রাজকন্যার গুলি খেয়ে ফেলেছে কেউ কিচ্ছু জানে না ওদিকে রাক্ষসটা করেছে কি ঘুমুতে ঘুমুতে হাও মাও কাউ মানুষের গন্ধ পাও বলে হুরমুর করে খাট থেকে পড়ে গিয়েছে Omni ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন পুখিরাজ যদি হবে তাহলে নাচ নেই কেন শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল বললে ভালো কথা নাচ কি হলো কেউ তার জবাব দিতে পারেনা সব সুসুর করে পালাতে লাগলো এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বিজ্ঞাপন পেয়েছ হ্যান্ডবেল আমি বললাম কই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী ভূষণ কাগায় নম শ্রী কাককেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছবাজার কাকিয়াপট্টি আমরা হিসাবী ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি মূল্য এক ইঞ্চি চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য আপনার জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলে ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বয়সবংশীয় দাঁড়ি কুলীন অর্থাৎ কাক আজকাল নানা শ্রেণীর পাতিকাক হেঁড়ে কাক রাম কাক প্রভৃতি কাকেরাও অর্থলোপে নানা রূপ ব্যবসা চালাইতেছে সাবধান তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না কাক বলল কেমন হয়েছে আমি বললাম সবটা তো ভালো করে বোঝা গেল না কাক গম্ভীর হয়ে বলল হ্যাঁ ভারী শক্ত সকলে বুঝতে পারে না একবার এক খদ্ছিল তার ছিল টেকো মাথা এই কথা বলতেই বুড়ো মাত মাত করে তেরে উঠে বলল। দেখ ফের যদি টেকো মাথা টেকো মাথা বলবি তো হুকো দিয়ে একবারই তোর স্লেট ফাটিয়ে দেব কাক একটু থতমতো খেয়ে গিয়ে কি যেন ভাবল তারপর বলল টেকো নয় টেপো মাথা যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে বুড়ো তাতেও ঠান্ডা হলো না বসে বসে গজগজ করতে লাগলো তাই দেখে কাক বলল দেখবে নাকি বুড়ো একটু নরম হয়ে বলল। হয়ে গেছে কই দেখি কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা ও পিসি ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো কাকটা খানিক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল। লাগলো নাকি বুড়ো অমনি কান্না থামিয়ে বলল। একষট্টি পাঁষট্টি চৌষট্টি কাক বললো পঁয়ষট্টি আমি দেখলাম আবার বুঝি ডাকা ডাকি শুরু হয় তাই তাড়াতাড়ি বলে উঠলাম কই হিসেবটা তো দেখলে না বুড়ো বললো তাই তো কি হিসেব হলো দেখি আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে ইয়াদি অত্র নামা লিখিতং শ্রী কাকেশ্বর কুচকুচে কার্যন ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য অরিশনগন মালিক দা দখিলা দখলিকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তায় দস্ত বদস্ত কায়েম পত্তনি পাট্টা অথবা কাওলা কাবুলিয়াত। সত্যতায় কি বিনা সত্যতায় মুন্সেফি আদালতে কিংবা দায়রায় আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ মোকর্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রিজারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায় আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠলো এসব কি লিখেছ বল তা কাক বলল ওসব লিখতে হয় তা না হলে হিসেব টিকবে কেন ঠিক চৌকশ মতো কাজ করতে হলে গোড়া এসব বলে নিতে হয় বুড়ো বলল কিন্তু আসল কি হলো তা তো বললে হিসেবটা না কাক বলল হ্যাঁ তাও তো বলা হয়েছে ওহে শেষ দিকটা পড়ো তো আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে সাত দুগুণে চোদ্দো বয়স ছাব্বিশ ইঞ্চি জামা আড়াইশের খরচ সাঁত্রিশ বছর কাক বলল দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জি নয় সুতরাং হয় এটা ত্রৈরাসিকের অঙ্ক না হয় ভগ্নাংশ পরীক্ষা করে দেখলাম আড়াইশেরটা হচ্ছে ভগ্নাংশ তাহলে বাকি তিনটে হলো ত্রৈরাশিক এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও বুড়ো বলল আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞেস করে নিই এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো ওরে পুতো রে খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠলো কেন যাচ্ছিস বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন আবার সেই রকম আওয়াজ হলো কি বলছে বুড়ো বলল। বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ তেরে উত্তর হলো কাকে বলছে ভগ্নাংশ তোকে আমাকে বুড়ো বলল তা নয় বলছে হিসেব তো ভগ্নাংশ চাস না ত্রৈরাসিক একটুক্ষণ পরে জবাব শোনা গেল আচ্ছা ত্রৈরাসিক দিতে বল বুড়ো গম্ভীরভাবে খানিক্ষণ দাড়ি হাত রালো তারপর মাথা নেড়ে বলল পুতোটার যেমন বুদ্ধি ত্রৈরাসিক দিতে বলবো কেন ভগ্নাংশটা খারাপ হলো কি সে না হে কাকটেশ্বর তুমি ভগ্নাংশই দাও কাক বলল তাহলে আড়াই শেরের গোটা শের দুটো বাদ দিলে রইল ভগ্নাংশ আজ শের তোমার হিসেব হলো আজ হিসেবের দাম করে খাঁটি হলে টাকা আনা আর জল মেশানো থাকলে ছয় পয়সা বুড়ো বলল আমি যখন কাটছিলাম তখন তিন ফোটা জল হিসেবের মধ্যে পড়েছিল এই নাও নাও তোমার স্লেট আর পয়সা ছটা পয়সা পেয়ে কাকের মহাফূর্তি সে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো বুড়ো অমনি আবার তেরে উঠল ফের টাক টাক বলছিস তারা ওরে বুধো বুধো রে শিকিরায় আবার টাক বলছে বলতে না বলতে গাছের ফোকর থেকে মস্ত একটা পোঁটলা মতো কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল সে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুঁড়ছে বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোবালা বুড়োর মতো হুঁকোওয়ালা কোথায় তাকে কেনে তুলবে না সে নিজেই পটলার উপর চড়ে বসে ওট বলছি বলে করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো কাক আমার দিকে চোখ মটকিয়ে বললো ব্যাপারটা বুঝতে পারছ না উধর বোঝা বুধর ঘাড়ে এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এখন ও আর বোঝা ছাড়তে চাইজবে না এই নিয়ে রোজ মারামারি হয় এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধ তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সে পোটলা উঁচিয়ে দাঁত করমর করে বলল উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঁকোর হুঙ্কার দিয়ে উঠলো তবে লক্ষ্মী ছাড়া বুধ কাক বলল লেগে যা নারদ অমনি ঝটাফট খটাপট দমাদম ধপাধপ মুহূর্তেকের মধ্যে চেয়ে দেখি উধ করে তাকে হাত বোলাচ্ছে কান্না শুরু করলো ওরে ভাই উধো কাঁদতে লাগলো ওরে হাই হায় আমাদের কি হলো রে তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাচে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না উঁকি মেরে দেখি একটা জন্তু মানুষ না বাঁদর প্যাঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে গেল গেল নাড়ি বুড়ি সব ফেটে গেল হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল ভাগ্যিস তুমি এসে পড়লে তা না হলে আরেকটু একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছ কেন জন্তুটা বলল কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়ত আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপা ধপ আচার খেয়ে পড়তো তাহলে হো 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 এই বলে এসে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম কি আশ্চর্য এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো সে আবার হাসি থামিয়ে বলল না না শুধু এর জন্য নয় মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলফি বড় আর হাতে সাজি মাটি আর লোকটা কুলফি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে হো 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 হা 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 আবার হাসির পালা আমি বললাম কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ সে বলল না না সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি পোষে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয় একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে হো 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 জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কে তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল আমার নাম হিজিবিজবিজ। আমার ভাইয়ের নাম হিজি বীজ আমার বাবার নাম হিজি বীজ আমার পিসের নাম হিজি বীজ আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠীশুদ্ধ সবাই হিজি বীজ সে আমার খানিক্ষুণ ভেবে বলল তা তো নয় আমার মামার নাম তকাই আমার মামার নাম ত্বকাই আমার খুঁড়োর নাম ত্বকাই মেশর নাম ত্বকাই আমার শ্বশুরের নাম তকাই আমি ধমক দিয়ে বললাম সত্যি বলছ না বানিয়ে জন্তুটা কেমন থতোমতো খেয়ে বলল না না আমার শ্বশুরের নাম বিস্কুট আমার ভয়ানক রাগ হলো তেড়ে বললাম একটা কথাও বিশ্বাস করি না অমনি কথা নিয়ে বার্তা নেই ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞেস করলো আমার কথা হচ্ছে বুঝি আমি বললাম বলতে যাচ্ছিলাম না কিন্তু কিছু না বলতেই সে করে বলে যেতে লাগলো তা তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না তাই আমি একটা বক্তৃতা দিতে চাই তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায় এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো হে বালকবৃন্দ বৃন্দ এবং স্নেহের হিজিবিজ আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছ যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বি খাদ্য বিশরদ আমি খুব চমৎকার ব্যয় করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লিখবার সময় লিখি বি অর্থাৎ ব্য কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ তোমরা যে বলো পাগলে কি না বলে ছাগলে কি না খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি ওতে খাবার মতো কিচ্ছু নেই অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এইসব একটু আদু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী যখন আমাদের মনে হয় তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি যেমন পেন্সিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যামভিসের ব্যাগ শুনেছি আমার ঠাকুরদাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধঘানা তাবুক প্রায় খেয়ে শেষ করেছিলেন কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিনই খাই না কেউ কেউ সাবান খেতে ভালোবেসে কিন্তু সেসব নেহা ছোটোখাটো বাজে সাবান আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সব খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে হিজবিজ এতক্ষণ পরে পরে ঘুমোচ্ছিল হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাওমাও করে ধর্মরিয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো সে বলল সেই একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার ওপর চটা ছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে হো 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 আমি বললাম যতঃ সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমার গা জ্বলে গেল আমায় ফিরতে দেখেই সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমায় গাইতে বলো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না আমি বললাম কি আপদ কে তোমায় গাইতে বলছে লোকটা এমন বেহায়া সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার দরকার কি ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজ একসঙ্গে চেঁচিয়ে উঠল হ্যাঁ 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 গান হোক গান হোক অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল লাল গানে নীলসুর হাসি হাসি গন্ধ ওই একটিমাত্র পদ সে একবার গাইলো দুবার গাইলো পাঁচবার দশবার গাইল আমি বললাম তো ভারী উৎপাদ দেখছি গানের কি আর কোনো পদ নেই নারা বললো হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান সেটা হচ্ছে অলিগুলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না আরেকটা গান আছে নৈনিতালের নতুন আলো সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান এই বলেই সে গান ধরল মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে আলো ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে সরু মোটা সাদা কালো ছল ছল ছায়া সুরে আমি বললাম ই আবার গান হলো নাকি এর তো মাথামুন্ড কোনো মানেই হয় না হিজবিজ বিজ বলল হ্যাঁ গানটা ভারী শক্ত ছাগল বলল শক্ত আবার কোথায় ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত থেকল তাছাড়া তো শক্ত কিছু পেলাম না ন্যাড়াটা খুব অভিমান করে বলল তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয় অত কথা শোনাবার দরকার কি আমি কি আর সহজ গান গাইতে পারি না এই বলে সে গান ধরল বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবি একটা মজারু আমি বললাম মজারু বলে কোনো কথা হয় না ন্যাঁড়া বলল কেন হবে না আলবত হয় সজারু ক্যাঙারু দেবদারু সব হতে পারে মজারু কেন হবে না ছাগল বললো ততক্ষণ গানটা চলুক না হয় কি না হয় পরে দেখা যাবে অমনি আবার গান শুরু হলো বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবি একটা মজারু আজকে হেতার চামচিকে আর প্যাঁচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা কাঁপবে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুঁচো লাগলে দাঁতে কপাটি দেখবে তখন ছিম্বি ছ্যাঙাছাপাটি আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু সামলে গেলাম গান চলতে লাগলো কয় ঝোপের মাঝে এখনি। গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি খ্যাংরা খোঁচা করব তাদের খুঁচিয়ে এই কথাটা বলবে তুমি বুঝিয়ে বাদুর বলে প্যাঁচার কুটুম কুটুমি মানবে না কেউ তোমার এসব ঘুতুমি ঘুমোয় কি কেউ এমন ভুস আধারে তোমার হোতলা এবং হাদারে তুমিও দাদা চিমনি গানটা আরও চলতো কিনা জানি না কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে একটা সজারু এগিয়ে বসে ফোঁত ফোঁত করে কাঁদছে আর একটা সামলা কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠে থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে কেঁদো না না সব ঠিক করে দিচ্ছি হঠাৎ একটা তামা কাঁটা হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল মানহানির মোকদ্দমা থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতম প্যাঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুঝে ঢুলতে লাগলো হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো প্যাঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিক তাকিয়েই তক্ষণি আবার চোখ বুঝে বললো নালিশ বাতলাও বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে পাঁচ ছয় ফোঁটা জল বার করে ফেলল তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো ধর্মাবতার হুজুর এটা মান হানির মোকদ্দমা সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে মান মানে কচু কচু অতি উপাদেয় জিনিস কচু অনেক প্রকার যথা মান কচু ওল কচু কান্দা কচু পানি কচু শঙ্খ কচু ইত্যাদি কচু গাছের মূলকে কচু বলে সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার এইটুকু বলতেই একটা শিয়াল সামলা মাথায় তরাক করে লাফিয়ে উঠে বলল। হুজুর কচু অতি অসার কচু অতি অসার জিনিস কচু খেলে গলা কুটকুট করে কচু পোড়া খাও বললে মানুষে চটে যায় কচু খায় কারা কচু খায় শুয়োর আর সজারু ব্যাক থু সজারুটা আবার ফঁদোঁত করে কাঁদতে যাচ্ছিল কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞেস করলো দলিলপত্র সাক্ষী সাবুত কিছু আছে সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল ওই তো ওর হাতে সব দলিল রয়েছে বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে এক গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো একের পিঠে দুই চৌকি চেপে শুই পটলা বেঁধে গোলাপ চাপা ইলিশ মাগুর রুই পালং পুঁই গোবর জলে ধুই কেন তুই সাজারে বললো আহা ওটা কেন ওটা তো নয় কুমির বললো তাই নাকি আচ্ছা দাঁড়াও এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো চাঁদনি রাতের পেতনি পিসি সজনের তলায় খোঁজ না রে থ্যাতলা মাথা হ্যাংলা সেথা হাড় কচাকচ ভোজ মারে চালতা গাছে আলতা পরা নাক ঝোলানো শাকচুনি মাকড়ি নেড়ে হাঁকড়ে বলায় বলে আমায় তো কেউ ডাকছ নি মুন্ডু ঝোলা উল্টো বুড়ি ঝুলছে দেখো চুল খুলে বলছে দুললে মিনসেগুলোর মাংস খাবো তুল তুলে সজারু বলল দূর ছাই কি যে পড়ছে তার নেই ঠিক কুমির বলল তাহলে কোনটা এইটা দই দম্বল টেকো অম্বল কাঁথা কম্বল করে সম্বল বোকা ভম্বল এটাও নয় আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি নিঝুম নিশুম রাতে একা শুয়ে খালি খালি খিদে পায় কেন রে কি বললে ওসব নয় তোমার গিন্নির নামে কবিতা তা সে কথা আগে বললেই হতো এই তো রামভজনের গিন্নিটা বাপরে যেন সিংহিটা বাসন নাড়ে ঝনার ঝন কাপড় কাছে দমাদম এটাও মিলছে না তাহলে নিশ্চয়ই এটা খুশ খুশে কাশি ঘুষ ঘুষে চর ফুঁস ফুঁসে চাঁদা বুড়ো তুই মর ব্যথা আজ রাতে বুড়ো হবিকুপক সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো হায় হায় আমার পয়সাগুলো সব জলে গেল কোথাকার এক হাহম্ব কুকিল দলিল দিলে খুঁজে পায় না ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল সে হঠাৎ বলে উঠল কোনটা শুনতে চাও সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু সেইটে সজারু ব্যস্ত হয়ে বললো হ্যাঁ হ্যাঁ সেইটে সেইটে অমনি শেয়াল আবার তেড়ে উঠল বাদুর কী বলে হুজুর তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল বাদুর গোপাল হাজির সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও বাদুর নেই তখন শেয়াল বলল তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম দিন কুমির বলল তা কেন এখন আমরা আপিল করব পেঁচা চোখ বুঝে বলল আপিল চলুক সাক্ষী আনো কুমির এদিক ওদিক তাকিয়ে হিজি জিজ্ঞেস করলো সাক্ষী দিবি চারানা পয়সা পাবি পয়সার নামে হিজি বীজ তরাক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল শিয়াল বলল হাসছ কেন হিজি বীজ বলল বললো একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটার সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া আর মাথার ওপর লাল কালির ছাপ উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে তুমি আসামিকে চেনো ওমনি সে বলে উঠেছে আগে হ্যাঁ সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া মাথার ওপর লাল কালির ছাপ হো 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 শিয়াল জিজ্ঞাসা করলো তুমি সজারুকে চেনো হিজ বলল বললো হ্যাঁ সজারু চিনি কুমির চিনি সব চিনি সজারু গর্তে থাকে তার গায়ে লম্বা লম্বা কাঁটা আর কুমিরের গায়ে চাকা চাকা দীপির মতো তারা ছাগল টাগল ধরে খায় বলতেই ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল আমি বললাম আবার কি হলো ছাগল বলল আমার জেজো মামা আধঘানা কুমিরে খেয়েছিল তাই বাকি আধঘানা মরে গেল আমি বললাম গেল তো গেল আপদ গেল তুমি চুপ করো শিয়াল জিজ্ঞাসা করলো তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো হিজে বলল তার জানি একজন নালিশ করে তার একজন উকিল থাকে আর একজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি তারও একজন উকিল থাকে এক একদিন দশজন করে সাক্ষী থাকে আর একজন জজ থাকে সে বসে বসে ঘুমোয় প্যাঁচা বলল কখনও আমি ঘুমাচ্ছি না আমার চোখে ব্যারাম আছে তাই চোখ বুঝে আছি হিজবিজ বলল বললো আরও অনেক জজ দেখেছি তাদের সকলেরই চোখে ব্যারাম বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ালক হাসতে লাগল শিয়াল বলল আবার কী হলো হিজ বিজ বললো একজনের মাথার ব্যারাম ছিল সে সব জিনিসের নামকরণ করতো তার জুতোর নাম ছিল অবিমৃশ্যকারিতা তার ছাতার নাম ছিল প্রত্যুত্পন্ন মতিত্ব তার গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূর অমনি ভূমিকম্প হয়ে বাড়িটাড়ি সব পড়ে গিয়েছে হো 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 শিয়াল বলল বটে তোমার নাম কি শুনি সে বললো এখন আমার নাম হিজবীজ বীজ শিয়াল বললো নামের আবার এখন তখন কি হিজ বীজ বলল তাও জানো না সকালে আমার নাম থাকে আলু নারকোল আবার আরেকটু বিকেলে হলেই আমার নাম হয়ে যাবে রামতারু শিয়াল বললো নিবাস কোথায় হিজবীজ বীজ বললো কার কথা বলছো শ্রীনিবাস শ্রীনিবাস দেশে চলে গিয়েছে অমনি ভিড়ের মধ্যে থেকে উদু আর বুধ একসঙ্গে চেঁচিয়ে উঠল তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে উদো বলল, দেশে গেলেই লোকেরা সব উশুষ করে মরে যায় বুধ বলল হাবুলের কাকা যে এই দেশে গেল অমনি সে মরে গিয়েছে শিয়াল বলল, আহ সবাই মিলে কথা বলো না ভারী গোলমাল হয় শুনে উদো বুধকে বললো ফির সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো বুধ বললো আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব। শেয়াল বলল হুজুর এরা সব পাগল আর আহাম্মক এদের সাক্ষীর কোনো মূল্য নেই শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল কে বলল মূল্য নেই দোস্তর মতো চার আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে বলেই সে তক্ষণি ঠক ঠক করে ষোলোটা পয়সা গুনে হিজি বিজ বিজের হাতে দিল উপর থেকে বলে উঠল এক নম্বর নগদ হিসাব মূল্য দেখলাম বসে বসে হিসেব লিখছে শিয়াল আবার জিজ্ঞেস করলো তুমি এ বিষয়ে আর কিছু জানো না হিজি বিজ বিজ খানিক ভেবে বললো শিয়ালের বিষয়ে একটা গান আছে সেইটা জানি শিয়াল বললো কি গান শুনি হিজবিজবিজ সুর করে বলতে লাগলো আয় 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 শিয়ালে বেগুন খায় তারা তেল আর নুন কোথায় পায় বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল থাক থাক সে অন্য শিয়ালের কথা তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে এদিকে হয়েছে কি সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে সবাই মিলে ঠেলা ঠেলি করছে এমন সময় হঠাৎ দেখি কাককেশ্বর করে গাছ থেকে নেবে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই সে বলতে আরম্ভ করলো শ্রী শ্রী ভূষণ কুচকুচে একচল্লিশ নম্বর গেচোবাজার কাজেয়াপটি আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য সে আর বলল বাজে কথা বলো না যা জিজ্ঞেস করছি তার জবাব দাও কি নাম তোমার কাক বলল কি আপদ তাই তো বলছিলাম শ্রী কাককেশ্বর কুচকুচে শিয়াল বললো নিবাস কোথায় কাক বললো বললাম যে কাগে আপদটি শিয়াল বলল। সে এখান থেকে কত দূর কাক বলল তা বলা ভারী শক্ত ঘন্টা হিসেবে চার আনা মাইল হিসেবে দশ পয়সা নগদ দিলে দু পয়সা কম যোগ করলে দশ আনা বিয়োগ করলে তিন আনা ভাগ করলে সাত পয়সা গুণ করলে একুশ টাকা শিয়াল বলল। আর বিদ্যা জাহির করতে হবে না জিজ্ঞেস করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো কাক বলল। তা আর চিনি এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে শিয়াল বলল এ পথ এ পথ কত দূর গিয়েছে কাক বলল পথ আবার যাবে কোথায় সে যেখানকার পথ সেখানেই আছে পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায় না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায় শিয়াল বলল তুমি তো ভারী বেয়া দেবে বলি সাক্ষী দিতে যেয়েছো মোকদ্দমার কথা কি জানো কাক বললো ক্ষোভ যা হোক এতক্ষণ বসে বসে হিসেব করলো কে যা কিছু জানতে চাও আমার কাছে পাবে এই তো প্রথমেই মান কাকে বলে মান মানে কচুরি কচুরি চার প্রকার হিঙের কচুরি খাস্তা কচুরি নিমকি আর জিবে গজা খেলে কি হয় খেলে শিয়ালদের গলা কুটকুট করে কিন্তু কাকেদের করে না তারপর একজন সাক্ষী ছিল নগদ মূল্য চার আনা সে আসামে থাকে তার কানের চামড়া নীল হয়ে গেল তাকে বলে কালা জ্বর তারপর একজন লোক ছিল সে সকলের নামকরণ করতো শিয়ালকে বলতো তেল চোরা কুমিরকে বলতো অষ্টাবক্র প্যাঁচাকে বলতো বিভীষণ বলতেই বিচারসভায় সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল কুমির হঠাৎ খেপে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেলল তাই দিকে ছুচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো শিয়াল একটা ছাতা দিয়ে হুশ হুশ করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো প্যাঁচা গম্ভীর হয়ে বলল সবাই এখন চুপ করো আমি মোকদ্দমার রায় দেব এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো যা বলছি লিখে নাও মানহানির মোকদ্দমা চব্বিশ নম্বর ফরিয়াদি সজারু আসামি দাঁড়াও আসামি কই তখন সবাই বলল ওই যা আসামি তো কেউ নেই তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে নারাকে আসামি দাঁড় করানো হলো নারাটা বোকা সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে তাই সে কোনো আপত্তি করল না হুকুম হলো ন্যাড়ার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসি আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পেছন থেকে তেরে এসে আমার এক ধু মারল তারপরে আমার কান কামড়ে দিল অমনি চারদিকে কিরম সব ঘুলিয়ে যেতে লাগলো ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজোমামার মতো হয়ে গেল তখন ঠাউর করে দেখলাম মেজোমামা আমার কান ধরে বলছেন ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে আমি তো অবাক প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই আর একটা বেড়াল বেড়ার উপর বসে বসে গুফে তা দিচ্ছিল হঠাৎ আমায় দেখতে পেয়েই খচমচ করে নেমে পালিয়ে গেল আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম কিন্তু বড় মামা বললেন যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে মানুষের বয়স হলে এমন হতকা হয়ে যায় কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম তাহলে কেমন লাগলো আজকের গল্পটা আজকের গল্প এই পর্যন্ত তাহলে আজ আসি যাবার আগে আবার মনে করিয়ে দিই আপনারা কিন্তু এই গল্পটিকে লাইক করতে এবং কমেন্টস দিতে ভুলবেন না আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি মনে করে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার